সুধীমণ্ডলী সান টেলিভিশন আয়োজিত নাচের ভুবন অনুষ্ঠানে আমি সুলতানা চৌধুরী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। নাচের ভুবন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতি ক্ষুদ্র এবং ভালো মারিয়া। কেমন আছো মারিয়া? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, তুমি আজকে এখানে কোথায় আসছো জানো? জি। কোথায়? সান টেলিভিশনে। সান টেলিভিশনে? সান টেলিভিশনে মানে কোন প্রোগ্রামে আসছো? নাচের, নাচের ভুবনে। তো এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, আর শান্তিলে এসে খুব খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তুমি কি আরও এরকম প্রোগ্রামে কখনো কোথাও গিয়েছো? না, যাও নাই। আজকে তোমার ফার্স্ট এখানে? জি। আচ্ছা, তো ফার্স্ট হিসেবে যে তুমি এখানে আসছো, তোমার কি মন চাচ্ছে এখন, কি করতে ইচ্ছে করছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তো এখানে তুমি আজকে নাচের ভুবন অনুষ্ঠানে আসছো, তোমাকে কে নিয়ে আসছে এখানে? বাবা মা। বাবা মা? তোমার বাবা কি করেন? বাবা সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে। আচ্ছা, আর তোমার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে বাবা মা, আমি, ভাইয়া। ভাইয়া? তুমি কি ছোট না বড়? আমি ছোট। ছোট। তো তোমার বয়স এখন কত বলো তো? সাত। সাত বছর। সাত বছরে তুমি স্টেজে মানে স্টুডিওতে আসছো, মানে ফিলিংসটা খুব অন্যরকম না? মানে খুব ভালো লাগছে। জি। তো আজকে তো তুমি নাচের ভুবনে তুমি আসছো, তো নাচ ছাড়া তুমি আর কি কি পারো? আমি কৌতুক পারি, গান পারি, কবিতা পারি, নাচও পারি। সব পারো? এগুলো তুমি কখন শিখেছো? এই তো করোনার মধ্যে মোবাইল থেকে শিখেছি। মোবাইল থেকে? ভেরি গুড। তো তোমার এই যে গান পারো বললে, তুমি কি তোমার বাসি কি হারমোনিয়াম আছে? জি। আচ্ছা আচ্ছা। তারপরে আসলে কি বলবো, মানে তোমাকে দেখে আমার খুবই অবাক লাগছে, মানে আমাদের স্টুডিওতে সবচেয়ে শিশু শিল্পী হচ্ছে তুমি, তো তোমাকে পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমার পোশাকে মনে হচ্ছে তুমি একটা ডান্স করবা না? জি। তো তুমি কি ডান্স করবা? লাল লিপস্টিক। লাল লিপস্টিক? ও আচ্ছা আচ্ছা, এটা তো অনেক জনপ্রিয় একটা গান। তো আমরা তোমার নাচ দেখব, তারপর আবার কথায় আসব, ঠিক আছে? তাহলে আমরা এখন, দর্শক যারা আছেন, আমরা এখন একটা নাচ দেখব, নাচের পরে আবার আড্ডায় ফিরে আসবো।
তো নাচ দেখলাম, নাচের পর এখন আমরা তোমার আর কি ইয়ে করবো, মানে তুমি বললা যে তুমি কবিতা পারো, তো কবিতা একটা শোনাবে? জি। তো আমরা দর্শক মারি আর একটা কবিতা শুনবো, তুমি একটা কবিতা শোনাও। খুকি ও কাঠবিড়ালি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও দায়নি তুমি, হুৎকা পেটুক খাও একা পাও, জেঠাই জেঠুক বাতাবি নেবু, সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেদুচি পুটুস পাটুস চাও, চুচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও, কাঠবিড়ালি বাদ্রিমুখী মারবো চুরে কিল, দেখবে তবে রাঙ্গা দাগে রাখবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই যোচা, তাই তো তোর নাক চিবুচা, হুতনু চোখি না পশু গুপুস, একলা খাও হাপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা, ওই সে পাকাটাও আমিও খুব পেয়ারা খাই যে, একটি আমায় দাও, কাঠবিড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, হু রাঙ্গা দিদি তবে একটা পেয়ারা দাও না। ওই তার বৃত্তিগুলো আসলে আমার মানে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তো তুমি স্কুলে ভর্তি হয়েছ? জি। কোন স্কুলে পড়ো? জানুয়ারিতে। তো তোমার স্বপ্ন কি, ভবিষ্যতে তুমি কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হতে চাও? তো যারা ডাক্তার হতে চায় ওরা কি নাচ করতে পারবে? এটা কি তুমি ডাক্তার হয়ে গিয়ে নাচটা করবে, কবিতা আবৃত্তি করবে, করতে চাও? মানে তুমি কি ভবিষ্যতে সাংস্কৃতিকের সাথে থাকতে চাও? আচ্ছা, তুমি তো আরো বললে যে তুমি নাচ পারো, গান পারো, আবৃত্তি আমরা শুনলাম, তো এখন কি আমরা তোমার একটা গান শুনতে পারি? আচ্ছা, তাহলে দর্শকে একটা গান শুনো। আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি, আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি ইয়ারি, আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি, আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি ইয়ারি, বাসায় পুরি কুচিং করি স্কুলে তো পড়া, এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা, বাসায় পড়ি কোচিং করি স্কুলে তো পড়া, এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা, কষ্ট বুকে কান্না চোখে অশ্রু সারি সারি, আম্মু আমায় খুব বকেছি তাই দিয়েছি আরি, খুব চিচিয়ে আম্মু ডাকে নিত্য সকালবেলা, ঘুমাই আমার চোখ খুলে না স্বপ্ন করে খেলা, খুব চুচিয়ে আম্মুরাকে নিত্য সকালবেলা, ঘুমাই আমার চোখ খুলে না স্বপ্ন করে খেলা, ভাল লাগে না মায়ের শাসন মন টিকে না ঘরে, আমার দেখা স্বপ্নগুলো যাচ্ছে বাবা ধরে, মন বুঝে নাই আম্মু আমার কষ্টে দেবো ভারি, আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি, আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি, আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি। মারিয়ার গান শুনলাম, কবিতা আবৃত্তি শুনলাম, নাচও দেখলাম। তুমি এই যে গানটা করলে, এটা তো অনেক একটা কঠিন একটা গান, অনেক বড় একটা গান, তুমি এটা কিভাবে মুখস্থ করলে? আচ্ছা আচ্ছা, তোমার বাসায় কি হারমোনিয়াম আছে? জি। তুমি হারমোনিয়াম বাজাতে পারো? জি। কয়টা গান শিখেছো? কিছু কিছু মানে কয়টা গান শিখতে পেরেছো? এই সারে গাওয়াতে আমার চেষ্টা আছে শিখতে। ও আচ্ছা, তোমার বয়সই তো অনেক ছোট, এর মধ্যে তুমি নাচ করলে, গান করলে, আবৃত্তি করলে, আবার আমি শুনলাম তুমি নাকি কৌতুক বলতে পারো? তাহলে একটা কৌতুক শোনাবে? একটা কথা আছে যে প্রচারিত প্রসার,
সে সান টেলিভিশনে আজকে নাচের ভুবনে আসছে। তার যে তার মধ্যে যেটা ছিল, নাচ ছিল, গান ছিল, কবিতা ছিল, আবৃত্তি, তারপরে সে এখন আমাদের একটা কৌতুক শোনাবে। আসলে এটা হচ্ছে মনের একটা বিষয়, সে বিতরণের সাথে পড়ে, এই যে পড়াশোনার পাশাপাশি সে এটা করছে, এটা বিশাল একটা সাপোর্ট। এবং মেন কথা হচ্ছে যে তার বাবা মা তাকে সাপোর্ট দিচ্ছে, এখানেও তার বাবা মা নিয়ে আসছে। মানে যারা সাংস্কৃতিক মনা তারা, মানে বাবা মা যদি সেই সাপোর্টটা না দেয় তাহলে কিন্তু একজন উঠতে পারে না। এই যে এই আমাদের মারিয়া, তার বয়স খুবই কম, কিন্তু সে যে এইগুলো করতে পেরেছে, আমি সান টেলিভিশনের মাধ্যমে সবাইকে জানাই, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েরা আছে তাদের সবাইকে, মানে যা যে যেটা করতে চায়, পড়াশোনা তো করবে, এটা তো মানে বাধ্য থাকবে যে পড়াশোনা করতে হবে, পড়াশোনার পাশাপাশি কেউ যদি নাচে গানে অভিনয় যেতে চায় আপনারা মানে কোনো বাধা দিবেন না, ওটা ওদের স্বাধীনতা, সেই স্বাধীনতাটা অবশ্যই বজায় রাখবেন। তো আমরা মারিয়ার একটি কৌতুক শুনবো। আমাকে নিয়ে স্কুলে যাচ্ছিল, আমি বললাম একটি চকলেট কিনে দিতে, মা কিনে দিল। আমি খেতে খেতে হঠাৎ করে মুখ থেকে চকলেটটা নিচে পড়ে গেল, আমি তুলতে গেলাম, মা বলল তুলো না, যেটা পড়ে যায় ওটা তুলতে নেই। আরেকদিন বাবা আমি মা রিস্কা দিয়ে মার কেটে যাচ্ছিলাম, হঠাৎ করে মা রিস্কা থেকে নিচে পড়ে গেল, বাবা তুলতে গেল, আমি বললাম বাবা তুলো না, যেটা পড়ে যায় ওটা তুলতে নেই। কিন্তু এটা কৌতুক বিধায় এটা ওইভাবে উদাহরণটা দেওয়া হচ্ছে, কিন্তু এটা আসলে ঠিক না। মানে যেটা নষ্ট জিনিস সেটা আমরা ফেলে দিব, আর যেটা ভালো জিনিস সেটা আমরা গ্রহণ করবো, তাই তো? তো মাকে তো অবশ্যই আমরা তুলবো, তুলবো না? তো এটা কৌতুক মানে একটা হাসির একটা বিষয়। তো আসলে মারিয়া তুমি আমাদের স্টুডিওতে আসছো, তুমি তুমি তোমাকে আমার আরও বেশি ভালো লাগছে যে তুমি মানে টাইম যেটা দিয়েছিল কল টাইম তোমাকে যে স্টুডিওতে ওইটার মধ্যে আসতে হবে, তুমি কিন্তু এর আগেই আসছো। তুমি আসলে তুমি চাও যে না তুমিও জীবনে অনেক বড় হও, যে আমি নাচ করব, গান করব, পড়াশোনার পাশাপাশি, তাই তো? সেজন্য তুমি এখানে আসছো। তোমাকে পেয়ে আসলে নাচের ভুবনে আমরা সবাই খুব খুশি হয়েছি, আর আমরা চাইবো যে তুমি তোমার মনের আশাটা পূর্ণ হোক এবং তুমি ডাক্তার হোক এবং আমাদের চিকিৎসা করবে, সেবা করবে, তাই তো? করবে না? মনে থাকবে? আপুকে মনে থাকবে? সান টেলিভিশনের পরিবারকে মনে থাকবে যে আমি একদিন প্রথম যখন আমি স্টুডিওতে গিয়েছিলাম, আমার জীবনে স্টুডিওতে আমি প্রথম সান টেলিভিশনে গিয়েছিলাম, সেটা মনে থাকবে না? তো তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি অনেক বড় হও। আজকে আমরা অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে আসি, তুমি যদি দর্শকের কাছে কিছু বলতে চাও অনুষ্ঠান শেষের দিকে তুমি বলতে পারো, তারপর আমি বিদায় নেব। সান টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, শুভকামনা রইল। দর্শক যারা আছেন, আপনারা এতক্ষণ মারিয়ার একটি প্রোগ্রাম দেখলেন, নাচের ভুবন, লাস্ট পর্যন্ত দেখবেন, এবং আমরা আবারও নতুন কোনো ছোট্ট হোক বড় হোক আরেকজনকে নিয়ে হাজির হব। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সান টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।